আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 13.1 এর 10 ও 11 নং সমাধান নিয়ে। তো আমি প্রশ্নটা এখানে লিখছি। প্রশ্নটা হচ্ছে যে 8+16+24+... মানে এখানে আরও অনেকগুলো সংখ্যা আসতে পারে। এখন আমাকে বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তো আমাদের যে সমান্তর ধারা এবং যে গুণোত্তর ধারা, এই দুইটি ধারার মধ্যে আমাদের সমষ্টির দুই একটি সূত্র দেওয়া আছে। তো যে সূত্রটি সমান্তর ধারার জন্য ব্যবহার করা যাবে আমরা সেটা সমান্তর ধারার জন্য ব্যবহার করব, আর যেটা গুণোত্তর ধারায় ব্যবহার করা যাবে সেটা আমরা গুণোত্তর ধারায় ব্যবহার করব। তো প্রথমত আমাকে জানতে হবে যে সমান্তর ধারার যে সূত্রটা সেটা আমাকে জানতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের সমান্তর ধারার সূত্র, এন ডিভাইড বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে যে 2a+(1d) সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারার সমষ্টির সূত্র। এখন এই সমান্তর ধারার সমষ্টির সূত্র করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা কততম পদের সমষ্টি বের করব। যেমন 5টি পদের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, 6টি পদের সমষ্টি কিংবা 7টি পদের সমষ্টি, এভাবে আমরা বিভিন্ন পদের সমষ্টি বের করব। আমি আবার বলি, এন মানে হচ্ছে যে তমপদ, তমপদ মানে হচ্ছে যে কততম রাশি সেটা। তো এখন আমাকে যদি বলে দেয় যে দশমতম পদের সমষ্টি, অষ্টমতম পদের সমষ্টি কিংবা নবমতম পদের সমষ্টি যদি বলে দেয়, তাহলে আমরা সরাসরি সূত্র ব্যবহার করবো। এই যে এখানে সূত্র যেটা ব্যবহার করছি, এন ডিভাইড বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a+(1d), এটি হচ্ছে আমাদের এনতম পদে, সরি, এটি হচ্ছে আমাদের সমান্তর ধারার পদ যদি সমষ্টি বের করতে বলে এনতম পদের সমষ্টির সূত্র। এখন আমাদের প্রশ্ন যদি কখনো কততম পদের সমষ্টির সূত্র বের করব সেটা যদি বলে দেয়, তাহলে আমরা শুধু এনের জায়গায় কত লিখব, যততম পদ বলবে ততম পদ, যদি 5 বলে 5, 4 বললে 4, 6 বললে 6। এখন আমরা যে সমান্তর ধারার অঙ্কটা করতেছি, এই সমান্তর ধারার অধ্যায়ের মধ্যে বেসিক্যালি আমাদের বেশ কিছু চলকের সাথে পরিচিত হতে হবে। যেমন একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি ডি। আমাদেরকে যদি এনতম পদের সমষ্টি বের করতে বলে সেখানেও আমাদের এ এবং ডির কাজ আছে। এখন আমাদেরকে যদি এনতম পদ সংখ্যাটা বের করতে বলে সেখানেও আমাদের এ এবং ডির কাজ থাকবে। তো আমরা বরাবরই জানি এ মানে হচ্ছে যে আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেটার প্রথম পদ। তো আমি লিখলাম সমাধান, ধারাটির প্রথম পদ এ হচ্ছে 8, দেন হচ্ছে যে আমাদের একটা ডি প্রয়োজন, সেটা হচ্ছে সাধারণ অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এটা যে সমান্তর ধারা সেটা বুঝতে হলে আমাকে কী করতে হবে, যে কোনো একটি পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ করতে হবে। আমি আবার বলতেছি, যে কোনো একটা পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে। যেমন দেখো 24, আমি 24 থেকে 16 এটা বিয়োগ করলাম, তাহলে 24 থেকে 16 বিয়োগ করে কত আসছে, 8 আসছে। আবার আমি 16 থেকে 8 বিয়োগ করলাম, তো 16 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে কত আসে, 8 আসে। যখন এই বিয়োগফলগুলো, এই পার্থক্যগুলো সবসময় সমান থাকবে, প্রতিটা বিয়োগফল সমান থাকবে, তখন সেটা হচ্ছে সমান্তর ধারা এবং সেটা হচ্ছে সাধারণ অন্তর। ওকে, তাহলে আমাদের সাধারণ অন্তর ডি হচ্ছে 8। এখন আমাদেরকে যেহেতু সরাসরি বলে দিচ্ছে যে 9টি পদের সমষ্টি, তাহলে আজকে আমাদেরকে বাড়তি কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র সূত্রটা দিব। সূত্রটা দিয়ে আমরা এনের জায়গায় 9টা লিখবো। ওকে, তো আমি সূত্রটা লিখলাম এন ডিভাইড বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a+(1d). এখন আমাকে যেহেতু বলছে 9টি পদের সমষ্টি, যেখানে এন থাকবে সেখানে আমরা 9 লিখব, কারণ এন মানে হচ্ছে তম পদ। তাহলে আমরা এখানে 9 লিখলাম, তারপরে এ যেটা ছিল, যেখানে ছিল সেখানে আমরা এর মান বসাবো, এর মান হচ্ছে 8, এটা হচ্ছে প্রথম পদ। তারপর আবার যেখানে এন ছিল সেখানে 9 লিখলাম, -1, এবং যেখানে ডি ছিল সেখানে আমরা অন্তরটা লিখবো, ওই যে আমরা বিয়োগ করে যেটা পাইছিলাম সেটা। ওকে, তারপর দেখো সাধারণত 9 হচ্ছে বিজোড় সংখ্যা, এটাকে সাধারণত 2 দিয়ে ভাগ করা যাবে না, আপনারা চাইলে ভাগ করে ফেলতে পারেন কিংবা এভাবে রেখে দিতে পারেন। তারপর আমি 8কে 2 দিয়ে গুণ করলাম, এখানে আসলে 16 হবে, আমি ভুলে 18 লিখছিলাম, এখানে 16 হবে। দেন প্লাস দিয়ে এখানে 9 থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে 9 থেকে 1 মাইনাস করলে কত থাকে, 8 থাকে। এবং 9-1 × d, এটা কিন্তু গুণের সম্পর্ক। তো আমি কী করছি, সরল অঙ্ক অনুযায়ী বিয়োগটা করলাম, 9 থেকে 1 গেলে 8 থাকবে, এবং পাশে যে 8টা ছিল এটা গুণ আকারে ছিল, সেজন্য আমি সরাসরি গুণ আকারে বসাচ্ছি এটাকে। এখন আমাদের বন্ধনী কাজ শেষ হয়নি। এরপর দেখেন 9 বাই 2, এটা আমরা লিখলাম, লেখার পরে এখানে যেটা 16 ছিল সেটা লিখলাম, লেখার পরে আমরা 8-8 গুণ করলাম, তাহলে 8-8 = 64। ওকে, এরপর হচ্ছে যে এই 64 যেটা ছিল তার সাথে আমরা 16টা যোগ করব, যোগ করার পর আমাদের ফলাফল আসবে কত, 80 আসবে, মানে 80 আসবে। এখন আমাদের এই যে 80 ছিল, এই 80 এটা একটা পূর্ণ সংখ্যা, আবার এখানে ছিল
নয় ভাগে দুই অথবা নাইন দুই ভাগে নয় সরি দুই ভাগে নয় অথবা নাইন বাই টু ছিল। এখন এই নাইন বাই টু এবং এইটি যেটা ছিল এদের মধ্যে গুণের সম্পর্ক, তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে আমরা কী করব, এই পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশে হর দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করব, আর যদি ভাগ করা না যায় তাহলে লব দিয়ে গুণ করব। এখন দেখো এই টু যেটা ছিল হর সেটা দিয়ে আমরা এইটিকে ভাগ করতে পারতেছি, তাহলে ভাগ করলে কত আসবে, চল্লিশ আসবে। তাহলে হর দিয়ে ভাগ করার ফলে চল্লিশ আসছে, তাহলে হর দিয়ে ভাগ করার পর লব দিয়ে গুণ করবো, তো চল্লিশকে আমরা ফর্টি যেটা ছিল সেটাকে যদি আমরা নাইন দিয়ে গুণ করি তাহলে কত আসবে আনসার, 369, 369 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে হচ্ছে যে আমরা এভাবে, এটা হচ্ছে প্রথম পথ, এটা হচ্ছে দ্বিতীয় পথ, এটা হচ্ছে যে তৃতীয় পথ, এভাবে আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম করতে করতে আমরা নবমতম পথে গিয়ে যতগুলো সংখ্যা পাবো সবগুলো সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে উত্তর কত হবে, 369। ওকে, এরপর আমরা আলোচনা করব বইয়ের 11 নং সমস্যাটা নিয়ে। আমাদের প্রশ্ন ছিল যে 5 + 11 + 17 + 23 + এরপরে ডট ব্যবহার করা হচ্ছে, এরপরে +59 বলছে, মাঝখানে অনেকগুলো ডিজিট নেই। তো যেহেতু মাঝখানে অনেকগুলো ডিজিট নেই তাহলে এটাকে আমরা প্রথম পদ বলবো, এটাকে দ্বিতীয় পদ বলবো, এটাকে তৃতীয় পদ বলবো, এটাকে চতুর্থ পদ বলবো। কিন্তু মাঝখানে যেহেতু ডিজিট নেই তাহলে পঞ্চম কত হতে পারে, ষষ্ঠ কত হতে পারে, সপ্তম কত হতে পারে সেটা আমাদের জানা নেই। তো যেহেতু মাঝখানে ডিজিটগুলো জানা নেই সেজন্য 59 মানে 59 এটা কততম পথ হবে সেটাও আমরা জানি না। তো এখন এখানে যে অঙ্কটা বলছে, এই যে সমান সমাধি কত বলছে, এর মানে হচ্ছে যে আসলে সমষ্টি বের করা, কী বের করা, সমষ্টি বের করা। তো যেহেতু সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে এই আমাদের অনেকের মনে হইতে পারে যে দশ নম্বর অঙ্কটা যদি একরকম হয় 11 নম্বর অঙ্কটা আরেক রকম হবে, আসলে তেমন না। 10 নম্বর অঙ্কের মধ্যে আমরা সমষ্টি সূত্র যেটা ব্যবহার করছি ঠিক 11 নম্বর অঙ্কের মধ্যে আমাকে সমষ্টি সূত্র সেটাই ব্যবহার করতে হবে। আগে বুঝতে হবে যে 10 নম্বর অঙ্কে আমাকে স্পষ্ট ভাষায় বলে দিছে 9টি পদের সমষ্টি বের করো, কিন্তু 11 নম্বর অঙ্কে আমাকে সেটা বলেনি। তো যেহেতু এভাবে দিয়ে দিচ্ছে তাহলে এটা মানে হচ্ছে সমষ্টি, তাহলে আমরা 10 নম্বর অঙ্কের মধ্যে যেই সমষ্টি সূত্র ব্যবহার করছি ঠিক একইভাবে আমরা 11 নম্বর অঙ্কের মধ্যে সমষ্টি সূত্র ব্যবহার করবো। পার্থক্য হচ্ছে যে এইখানে আমাকে 10 নম্বর অঙ্কের মধ্যে বলে দিচ্ছে যে কয়টি পদের সমষ্টি বের করতে হবে, 9টি পদের সমষ্টি, মানে এনার জায়গায় আমরা 9 লিখবো। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমাদের, এখানে আমরা যে 59 পর্যন্ত এসে যে স্টপ করলাম এটা কততম পথ সেটা আমাকে বলে নি। যদি যেহেতু আমাকে 59 এটা কততম পথ সেটা বলে নি তাহলে আমরা এনার জায়গায় কী লিখবো, সেজন্য আমার প্রথম কাজ হচ্ছে যে 5 যদি 1 হয়, 11 যদি 2 হয়, 17 যদি 3 হয়, 23 যদি 4 হয়, এভাবে করে 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 যখন আমরা 59 আসবো তখন এটাকে আমরা কততম পথ বলবো। তার মানে আজকে আমার প্রথম কাজ হচ্ছে এনের মানটা বের করা, কারণ এনের মান না জানলে আমরা এখানে সূত্রের মধ্যে এনের মানটা কীভাবে লিখবো। ওকে, তাহলে এই 59 এটা কততম পথ, মানে কততম সংখ্যাতে আসলে আমরা এটাকে 59 বলবো। তাহলে আমরা নর্মালি এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে কীভাবে কততম সংখ্যা বের করতে হয়, এনতম পদ বের করতে হয়, তাহলে এইখানেও আমাদের এ এবং ডি লাগবে। তাহলে আমি লিখলাম ধারাটির প্রথম পদ এ হচ্ছে 5, তারপর হচ্ছে ধারাটির সাধারণ অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগফল আমি আবার বলতেছি যে কোনো একটা পদ নেবেন সেই পদ থেকে তার পূর্বের রাশিটা বিয়োগ করতে হবে, যে কোনো একটা রাশি নিয়ে তার পূর্বের সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা 23 থেকে যদি 17 বিয়োগ করি 6 আসবে, 17 থেকে যদি 11 বিয়োগ করে 6 আসবে, অথবা 11 থেকে 5 বিয়োগ করলে 6 আসবে। আর এখানে 59 যেটা সেটা হচ্ছে এনতম পথ। দেখো এই এনতম পথটা আসলে একটা সূত্র ব্যবহার করে বের করা হয়, মানে 59 এটা একটা সূত্র ব্যবহার করে বের করা হয়। তো এখন এই সংখ্যাটা যেহেতু সূত্র ব্যবহার করে বের করব, তাহলে ওরা যেহেতু আজকে আমাদেরকে সূত্র ব্যবহার করে বের করার সুযোগ দেয় নাই, তারা সরাসরি বলে দিচ্ছে, তাহলে আমরা এই এন এবং 59-এর সম্পর্কটা লিখব। আমি লিখলাম আমরা জানি এনতম পদ, দেখো এই যে এনতম পদ বের করার সূত্র হচ্ছে এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে সম্পর্কটা এন আর 59 আমরা লিখলাম এনতম পদ সমান হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা যেখানে এই যে এনতম পদ আজকে আমাদেরকে বের করতে হবে না সূত্র দিয়ে, কারণ এটা বলে দিচ্ছে, তাই না? তো আমরা যেখানে এন ছিল সেখানে লিখলাম 59, তারপরে যেখানে এ ছিল সেখানে লিখলাম 5, যেখানে এন ছিল সেখানে লিখবো, আমাদেরকে এনের মান তো বলেনি, তাই না? আমরা এই এন এটা কিন্তু এন না, এটা হচ্ছে এনতম পদ আর এটা হচ্ছে এন। ওকে, তো আমরা এই এনের মানটা কিন্তু জানি না, সেজন্য এটা খালি রাখলাম, মাইনাস ওয়ান বসালাম, তারপর হচ্ছে 6, ওই যে ডির মান হচ্ছে 6 বসাবো, তাহলে 59 এটা বসে যাবে, 5 এটা বসে যাবে। এখন দেখো এই এন মাইনাস ওয়ান এবং 6 এটা কিন্তু গুণের সম্পর্ক, যেমনটা আমি এখানে একবার বলছিলাম যে 9 - 1 * 8 এটা কিন্তু গুণের সম্পর্ক ছিল।
তো আমরা এখানে এন কে একবার সিক্স দ্বিগুণ করলাম, এন কে সিক্স দ্বিগুণ করলে হয় সিক্স এন, এবং ওয়ান কে একবার সিক্স দ্বিগুণ করো, ওয়ানের আগে মাইনাস ছিল সেজন্য প্লাস হয় মাইনাস মাইনাস, সিক্স কে ওয়ান দ্বিগুণ করলে কত হয় সিক্স হয়। এরপরে ফাইভের আগে প্লাস ছিল ঊনষাট, এটা থেকে যাবে ফিফটি নাইন, নাইন এটা থেকে যাবে, ফাইভের আগে প্লাস ছিল সিক্সের আগে মাইনাস ছিল, তাহলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস, ছয় থেকে সিক্স থেকে ফাইভ গেলে কত থাকে ওয়ান থাকে। তো ওয়ানের আগে মাইনাস কেন, ওই যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, ফাইভের আগে প্লাস ছিল সিক্সের আগে মাইনাস ছিল সেজন্য আমরা ওই মাইনাসটা এখানে লিখলাম, তারপর সিক্স এন এটা বসে যাবে। এরপর আমরা এই যে ওয়ান এটা মাইনাস ছিল পক্ষান্তরকে এপাশে নিয়ে আসছি, এপাশে নিয়ে আসার কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ঊনষাট ফিফটি নাইনের সাথে ওয়ান প্লাস করলে কী হয় সিক্সটি হয়, তাহলে এই সিক্সটি আর এখানে সিক্স এন, এই সিক্স এনের সাথে এনের সম্পর্কে ছিল গুণের সম্পর্ক, আমরা জানি গুণ থাকলে এটা পক্ষান্তর করলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়, তো আমরা এটাকে পক্ষান্তর করে নিলাম, একসাথে পক্ষান্তর করলে কোনো সাইনে পরিবর্তন হয় না, তাহলে এই এন এটা এখানে গুণাকার ছিল আমরা ভাগ করলাম, তাহলে সিক্সটিকে সিক্স দিয়ে ভাগ করলে টেন আসে, তাহলে এনের মান হচ্ছে কত টেন। যেমনটা দশ নম্বর অঙ্কে ছিল আমাদেরকে বলছে যে নয়টি পদের সমষ্টি বের করো, ঠিক আছে নয়টি পদের সমষ্টি বের করো, সে ওরা যেহেতু বলে দিছে আমাকে এনতম পদ মানে এন এন কততম পদের সমষ্টি বের করবো সেটা বলে দেওয়ার কারণে আজকে আমাদেরকে এই কাজটা করতে হয় না, দশ নম্বর অঙ্কে শুধু আমরা সমষ্টি সূত্র করে ফেলছি, আর এগারো নম্বর অঙ্কের মধ্যে আমাদেরকে কতটি পদের সমষ্টি বের করবো সেটা বলেনি, বিদায় আমরা এনের মানটা বের করলাম। নর্মালি এখন আমরা সূত্র দিব ধারাটির দশমতম পদের সমষ্টি, তাহলে সূত্র লিখলাম এই যে সূত্রটা যেটা দশ নম্বর অঙ্কের মধ্যে আমরা লিখছি, তাহলে দেখো এনের জায়গায় আমরা টেন লিখবো, টু এটা বসে যাবে, তবে টু এটা বসে যাবে এখানে, এর জায়গায় আমরা কি কত লিখবি, এর মান ছিল ফাইভ ছিল সেটা আমরা লিখতেছি, ঠিক আছে প্লাস, তবে এনের মান ওই যে বের করলাম টেন, তাহলে এনের মান টেন হবে মাইনাস ওয়ান, আর ডির মান হচ্ছে সাধারণ অন্তর, এটা আমরা বের করছি, তাহলে সিক্স এটা লিখলাম। তারপরে দেখো কিছুক্ষণ আগে উপরে নাইন ছিল নিচে টু ছিল, আমরা ভাগ করতে পারতাম কিন্তু আমি করি নাই, এটা রেখে দিছি, এখন উপরে টেন নিচে টু এটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে দুই দিয়ে যদি টেন দশ দুই দশকে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে ফাইভ আসবে, ফাইভ এটা লিখলাম। তারপরে আমরা এখানে গুণ করলাম পাঁচ দুগুণ আর দশ, অ্যাজ ইউজুয়াল আগের মতো কাজটা করলাম, টেন থেকে ওয়ান মাইনাস করে যেটা থাকবে তার সাথে আমরা ছয়কে গুণাকারে রাখবো কারণ এটা গুণের সম্পর্ক, তাহলে টেন থেকে ওয়ান গেলে কত থাকে নাইন থাকে, সিক্স এটা বসে যাবে, ফাইভ এটা বসে যাবে, টেন এটা বসে যাবে, তাহলে সিক্সকে নাইন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় ফিফটি ফোর মানে চুয়ান্ন হয়। এখন আমরা এই ফিফটি ফোরের সাথে টেন এটা যোগ করলেই আমাদের ব্যাকেটের কাজ শেষ, তাহলে ফিফটি ফোরের সাথে টেন যদি যোগ করি তাকে সিক্সটি ফোর, তারপর সিক্সটি ফোরকে আমরা ফাইভ দিয়ে কী করে দিতে পারবো গুণ করে দিতে পারবো, তাহলে গুণ করলে উত্তর হচ্ছে কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি, তাহলে এটা হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান। তো আজকে আমি যেই দুইটা অঙ্ক করছি, একটা হচ্ছে যে দশ নম্বরটা আর একটা হচ্ছে এগারো নম্বরটা, তো আপনারা চেষ্টা করবেন ঠিক এই দুইটার উপরে ভিত্তি করে এই রিলেটেড বাকি অঙ্কগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ।